রান্নাঘরের অবস্থা নাজেহাল। চায়ের কৌটো উল্টো হয়ে পড়ে আছে, চুলার ওপর এটো কেটলি চামচ, ঢাকনাতেও ময়লা লেগে আছে। তৃষ্ণান তিক্ত নিঃশ্বাস ফেলল। নিশ্চিত সরোজের কাজ এটা, রাতে চা বানাতে গিয়ে এমন অবস্থা করেছে। সে এটো জিনিসগুলো দক্ষ হাতে ধুয়ে নিল। ছোটবেলা থেকেই দেখে এসেছে বেশিরভাগ সময় রান্নাঘরের দিকটা বাবাই সামলাতেন, তৃষ্ণানও টুকিটাকি সাহায্য করত। মা অসুস্থ থাকতেন সারা বছর, সে সুবাদে স্কুলে পড়ুয়া অবস্থাতেই রান্নায় ভীষণ পটু হয়ে গেছে তৃষ্ণান। হঠাৎ সূক্ষ্ম একটা চিৎকার এসে বাড়ি খেল দেওয়ালে, সরোজের চিৎকার। তৃষ্ণানের নাস্তা বানানো ততক্ষণে শেষ, কাপে চা ঢেলে আস্তে ধীরে ডাইনিং টেবিলের ওপর খাবার রাখলো। সে চেয়ার টেনে বসল। সরোজ ভিজে একাকার হয়ে আছে, পরনে ভেজা প্যান্ট আর গায়ে পাতলা গামছা জড়িয়ে কাতর দৃষ্টিতে চেয়ে আছে তার দিকেই। তৃষ্ণান তাকাতেই প্রায় কেঁদে ফেলার মতো করে বলল, ভাই, ও ভাই, সকাল সকাল তোমার বোন কামটা কি করছে দেখছো? হ্যাঁ, ঘুমাইতেছিলাম, মুখের উপর প্যান্ট ঢেলে দিল, তুমি আর একটা বিচার করো। তৃষ্ণান প্রথমেই কিছু বলল না, নির্বিকার ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিল। অনেকদিন চুল কাটা হয় না, মাথার একগুচ্ছ চুল বারবার চোখ ঢেকে ফেলছে। আমি তো তনয়াকে আরো 1 ঘন্টা আগে পানি ঢালতে বলেছিলাম, তোর ভাগ্য ভালো, ও আর একটু ঘুমাতে দিয়েছে তোকে। ভাই, তুমি এমনটা করতে পারলা? পারছি, এখন বেশি কথা না বলে খেতে আয়। শরৎ চেহারা কুচকে তৃষ্ণানের মুখোমুখি চেয়ারে বসল। আবহাওয়া অতটা ঠান্ডা না, কিন্তু তবুও তার শীত শীত লাগছে। ঝটপট গরম গরম চায়ের কাপে হামলে পড়তে পারলেই বাঁচে, তৃষ্ণান সময় নিয়ে প্রশ্ন করে। তনয়া কই, ওকে দেখছি না কেন? সরোজ হাবাতের মতো পরোটা দিয়ে চা খাচ্ছে, অনেকটা সেভাবেই বলল, তোমার বোন যে বিটকেল, পানি সুরেই দৌড়, বগারও সুযোগ দেয় নাই। অর্ধেক পরোটা রয়ে গেছে, আর খেতে ইচ্ছা করছে না। তৃষ্ণান তনয়ার জন্য দুটো পরোটা প্লেটে আলাদা করে রাখলো, থমথমে গলায় বলল, খাওয়া শেষে চলে যাবি, আঙ্কেল ফোন করেছিল, তোর নাকি দুপুরে কোচিং আছে। তোমার মনে হয় আমি কোচিং এ যাবো? তুই কয়বার ম্যাট্রিক ফেল করেছিস যেন? সরোজ মিনমিনিয়ে বলল, একবারই তো ফেল করছি, এমন করো কেন? এবারও ফেল করবি, তোর কপালে লেখা আছে। সরোজ সে কথায় কান দিল না, আয়েশ করে পরোটার টুকরো চায়ে ভিজিয়ে মুখে পুরে নিল, শুধালো, ভাই, তুমি রক্ত দিয়ে কি করো? তৃষ্ণান চমকে তাকালো ঠিক, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিল, হিমশীতল গলায় বলল, খাই। অথচ সত্যটা সরোজ একেবারেই বিশ্বাস করল না। ধুর, রক্ত আমার খাওয়া যায় নাকি? কি করো আসলে কত? ওই দোকানে বেটাও দেখলাম তোমার কথা শুনে কেমন ভয় পেয়ে গেল। দোকানি তৃষ্ণানকে দুটো কারণে ভয় পায়, এক, ইপটিজিং করায় রাস্তায় একবার পিটিয়েছিল বলে, আর দ্বিতীয় কারণটা অবচেতন মনের ভয়। তৃষ্ণান দীর্ঘশ্বাস ফেলে বলল, বিশেষ কিছু না, এক্সপেরিমেন্ট করি। কি এক্সপেরিমেন্ট? আর একটু বড় হ, তারপর বলবো। সরোজের আগ্রহী মন দমল না, খেতে খেতে এসে জোরে জোরে মাথা নাড়ল, সে অপেক্ষা করবে। সামনে বসে থাকা তৃষ্ণান দম বন্ধ করে চেয়ে রইল শুধু, মনে মনে হাসলো খুব, সরোজের ওপর নয় নিজের ওপর। ভাবল, বোকা মানুষগুলো তার পাল্লাতেই কেন পড়ে? সে চূড়ান্ত পর্যায়ের বিশ্বাসঘাতক, খারাপ মিথ্যুক একটা মানুষ, ভাবুক হওয়ার ভান ধরে থাকে। এসব মানুষগুলো যখন তার আসল সত্য জানবে তখন কি করবে এরা? তৃষ্ণান চায় না ওরা কিছু জানুক, একদমই চায় না। যাদের চোখে সে নিজের জন্য ভালোবাসা দেখতে পায় তাদের চোখে ঘৃণা কিভাবে সহ্য করবে? আদৌ সহ্য করতে পারবে? তৃষ্ণান জানে সে পারবে না। গুটি কয়েক চড়ুই তারে বসে আছে, বাতাসে উত্তাপ নেই, তবুও হাঁসফাঁস লাগছে। কাঁধের ব্যাগ থেকে মোবাইল বের করে সময়টা দেখে নিল অটবি। 5:10 বাজছে, আজকে একটা টিউশন করাতে পারেনি, ছাত্র বেড়াতে গেছে, অথচ অটবিকে একবার জানানোর প্রয়োজন বোধও করেনি। এত দূর হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছানোর পর দেখে দরজায় তালা ঝুলানো,
অটবীর বুকের ভেতরটা কুমোট অনুভূতিতে চুপসে আছে। ক্লান্ত শরীর, ঘেমে একাকার। ওই তো রাস্তায় একপাশে তৃষ্টানকে দেখা যাচ্ছে। ভাবলে সিন লোকটা এখনও নির্লিপ্ত, অনায়াসে হাত পা ছড়িয়ে ফুটপাতে দুর্বা ঘাসে শুয়ে আছে। অটবি কিছুক্ষণ সেদিকে চেয়ে রইল, শক্ত হাতে কাঁধের ব্যাগ সামলে গট গট পায়ে এগোল, নিঃশব্দে বসল তৃষ্টানের পাশে। তৃষ্টান ওকে দেখে হাসল ক্ষীণ, একদম ক্ষীণ। উঠে বসতে বসতে বলল, অভাগার দুয়ারে এসেছো যে, তোমাকে দেওয়ার মতো কিছু আমার কাছে নেই। আমি আপনার কাছে এসেছি, কে বলল? মেয়েটার চোখের তীক্ষ্ণতা সরাসরি বুকে বিঁধছে। তৃষ্টান অকারণেই আবার হাসল, বলল, তাহলে আমার পাশে বসছো কেন? অটবি আনমনা হলো। সবুজ ঘাসের মাঝে একটা দুটো হলুদ ঘাসেরা উকি দিচ্ছে। একটা একটা করে হলুদ ঘাসগুলো ছিঁড়ে সে মৃদু স্বরে বলল, দেখছিলাম এত দায়িত্বের ভারেও আপনি কেন নুয়ে পড়ছেন না, হাসছেন, ঘুরছেন, ফুর্তি করছেন, হয়তো লোক দেখানো, কিন্তু তবুও আমি কেন পারি না? তৃষ্ণা নাচ বড্ড বেশিই হাসছে, সচরাচর তাকে হাসতে দেখা যায় না। উজ্জ্বল শ্যামবর্ণ মুখশ্রীতে সর্বদাই শীতলতার লুকোচুরি খেলা। বাদামি চোখ দুটো কালো অধ্যায় যেন। অঘোষিত আইনের এলোমেলো চুলগুলো, ফাঁকে ফাঁকে থাকা নোনতা পানিগুলো ক্লান্তির সূক্ষ্ম প্রকাশ। তৃষ্টান চোখে চোখ রাখল, অন্যরকম দৃষ্টি, চঞ্চল। প্রশ্ন করল, শিখতে চাও? অটবি চোখ সরালো না, তৃষ্টানের মতো করে জানতে চাইল, কিভাবে ভালো থাকতে হয়? অটবিও হাসলো এবার, চাই, কিন্তু তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। কি দিতে হবে? অটবির চাহনি পাল্টালো, কঠোরতায় ডুবুরুবু হয়েই ওর দিকে ঝুঁকল তৃষ্টান। চট করে একটা হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে চুমু খেলো পিঠে, ফিসফিসিয়ে বলল, ইওর হাইনেস, ক্যান আই বাই সাম অফ ইওর টাইম আনটিল ইউ গেট টায়ার্ড? স্নিগ্ধ একটা পরশ আশেপাশে ঘুর ঘুর করছে। তৃষ্টানকে পুরনো দিনের সুদর্শন সুশৃঙ্খল ডিউক কিংবা নোবেলের থেকে কম লাগছে না। এক হাতে অটবির হাত ধরে, অন্য হাতটা পেছনের দিকে মুড়িয়ে রেখেছে সে। দুর্বা ঘাসের উপর হাঁটু গেড়ে বসে আছে। চোখ বুঝে হাতের পিঠে দীর্ঘ চুমুর মুহূর্তটা বোধহয় বর্ণনা করা যাবে না। শুধু অভাব একটা রাজকীয় পোশাকের, তাহলেই হয়তো তৃষ্টান নামক আজীবন দুঃখী ছেলেটা কোনো এক রাজ্যের সুখী রাজকুমার হয়ে যেত। অটবি হালকা করে নিঃশ্বাস ফেলল, তৃষ্টানের থেকে হাতটা টেনে ছাড়িয়ে শান্ত গলায় বলল, আমার উত্তরটা আপনার জানা তৃষ্টান। উত্তরটা কি পাল্টাবে না বলছো? হ্যাঁ। তৃষ্টান আবারও পা ছড়িয়ে বসল, স্বভাবহীন হাসিটা হাসল আরো একবার, ঠাট্টার সুরে বলল, সমস্যা নেই অটবি, আমি তবুও তোমার শিক্ষক হতে রাজি আছি। আমি বুক ভরা আবার দয়া মায়া সামলে রাখতে পারি না, অকৃতজ্ঞদের সাথেও ভুলে ভালে কৃতজ্ঞতা দেখিয়ে ফেলি। অটবি চোখ মুখ কঠিন করে বলল, দরকার নেই এমন শিক্ষকের, আমি আপনার থেকে কিছু শিখতে চাই না। একটু আগেই না বললে ভালো থাকার উপায় শিখতে চাও? একটু আগে চেয়েছিলাম, এখন চাই না। তৃষ্টান ঘাসের ওপর শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে হাত পা ছড়িয়ে এক মনে দেখছে অটবিকে। সুড়ো মেয়েটা ওর দিকে তাকাচ্ছে না, সামনের রাস্তায় কি যেন নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। কালো লম্বা চুলে মোটা বিননি, গোলগাল হলদেটে চেহারায় মানিয়েছে খুব, ভীষণ সাদা মাটা পোশাক, এটাকেই থ্রি পিস বলে বোধ হয়। তৃষ্টান আকাশের পানে মুখ উঁচিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিল, ঠোঁটের সূক্ষ্ম হাসিটা ধরে রেখে বলল, তোমরা কি বলতো অটবি, আমার কাছে আসতে সময় নাও, অথচ দূরে যেতে একদম সময় নাও না? তৃষ্টান জবাবের অপেক্ষা করল, এক সেকেন্ড, দুই সেকেন্ড, তিন সেকেন্ড, এক মিনিট, অটবির জবাব পাওয়া গেল না। মেয়েটা এত নিষ্ঠুর, অনুভব করতে পারল ভেতরটা একদম বিস্তৃত
তেত যন্ত্রণায় আন্দোলন করছে। চারদিকের মৃদুমন্দ বাতাস, হই হুল্লোড়, যানবাহনের হর্ন, প্রত্যেকটা জিনিস এত বিষাদ ঠেকছে, শরীরের শক্তি যেন নাই হয়ে গেছে। তৃষ্টান ঘুরে ফিরে আবারও অটবির দিকে তাকালো, দৃষ্টি আবছা ঘোলা, ঠোঁট নাইয়ে হালকা কণ্ঠে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক প্রশ্নটা করল, অটবি মৃত্যু কি খুব কষ্টের? সেখানেও কি একা থাকা লাগে? প্রশ্নটা বুঝতে অনেকক্ষণ সময় লাগলো তার, পরক্ষণেই অর্থ উদ্ধার করতেই চট করে ফিরে তাকালো। লোকটাকে স্বাভাবিক লাগছে না, একটু আগেও তো ভালো ছিল, অথচ এখন ঘেমে নিয়ে একাকার, কপাল বেয়ে বেয়ে ঝরছে লবণাক্ত জলকণা, বুকের ওঠানামাও তীব্র, নিঃশ্বাসের শব্দ কান ঝাঁঝিয়ে দিচ্ছে যেন। হতবাক অটবির দুশ্চিন্তা গলা শুকিয়ে এলো, তৃষ্ণানের দিকে বড় বড় চোখে চেয়ে আতঙ্কিত গলায় আর্তনাদ করল, এমন করছেন কেন, শুনছেন আপনি কি হয়েছে? তৃষ্ণান কিছু একটা বলল অস্পষ্ট, বোঝার জন্য তার দিকে বেশ খানিকটা ঝুঁকল অটবি। বাম দিকে ফোন, সরোজকে কল দাও। সঙ্গে সঙ্গে বাম দিকে তাকালো অটবি, এক প্যাকেট সিগারেট, লাইটার, মোবাইল ফোন, ওয়ালেট, বড্ড অবহেলায় পড়ে আছে সেগুলো। অটবি ঝটপট মোবাইলটা হাতে নিল, কোনো ধরনের লক নেই বিধায় সহজেই ডায়াল লিস্টে গিয়ে কল লাগালো সরোজকে। সরোজ আশেপাশেই আছে, এখান থেকে 7-8 মিনিটের রাস্তা। কল করেছি, এক্ষুনি চলে আসবে। তুমি চলে যাও অটবি। জি। চমকিত হয়ে তৃষ্ণানের দিকে তাকালো সে, লোকটার অবস্থার কোনো উন্নতি হয়নি, শুধু অস্থিরতা কমে নির্জীব হয়ে আছে, ব্যাপারটা পূর্বের থেকেও বেশি ভয়াবহ। আমাকে কি অমানুষ বলে মনে হয় আপনার? আমি অমানুষ অটবি। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।